অবসরের কথা বাসরের 19তম অধিবেশনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমরা কথা বলছিলাম ছান্দোগ্য উপনিষদে পিতা পুত্র সংবাদ নিয়ে। সেখানে পিতা আরুণি উদ্দালক এবং পুত্র শ্বেতকেতু, এই দুয়ের মধ্যে যে কথা হচ্ছে এক গভীর বিষয় নিয়ে, সেই বিষয় নিয়েই আমাদের আলোচনা। আজকে তার দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা দেখেছি পুত্র শ্বেতকেতু 12 বছর গুরুগৃহে কাটিয়ে এক যৌবনোচিত গাম্ভীর্যের সাথে পিতা লক্ষ্য করলেন উদ্দালক আরুণি উদ্দালক, তিনি লক্ষ্য করলেন পুত্র শ্বেতকেতু বেশ একটু অভিমানী হয়ে ফিরেছেন, একটা বিদ্যার অভিমান তার মধ্যে বাসা বেঁধেছে। তিনি বুঝলেন প্রকৃত শিক্ষা পুত্রের লাভ হয়নি এবং সঙ্গে সঙ্গে তিনি পুত্রকে ডেকে বললেন, তুমি কি এমন কিছু বিষয় তোমার গুরুকে জিজ্ঞেস করেছ, এমন কোনো বিষয় নিয়ে যে বিষয় জানলে সব জানা হয়, যে বিষয় শুনলে সব শোনা হয় এবং যে বিষয়কে দেখলে সব দেখা হয়? পুত্র শ্বেতকেতু তো অবাক, এমন কিছুর কথা তো সে কখনোই শোনেনি। তার যে জ্ঞানের অভিমান সেটা মুহূর্তেই চূর্ণ হয়ে গেল। সে পিতাকে কাছে এগিয়ে এসে বললেন, পিতা আমি তো এসব কিছু শুনিনি, এরকম কিছু হয় কি আমি তো জানি না, যদি হয় আপনি আমাকে সেই বিষয়ের উপর উপদেশ করুন। পিতা ধীরে ধীরে উদ্দালককে, উদ্দালক পিতা ধীরে ধীরে পুত্র শ্বেতকেতুকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে চলেছেন সেই প্রকৃত জ্ঞানের দিকে, আত্মজ্ঞান, যেটি না জানলে সমস্ত শিক্ষাই অসম্পূর্ণ থাকে। তো সেখানে আমরা দেখলাম নানান কথা বলতে বলতে পিতা বললেন, এই যে সংসার, এই সৃষ্টির মূলে রয়েছে তিনটি বিষয়, একটি তেজ, অপরটি জল এবং পৃথিবী। এই প্রথমে সব ছিল, এই সমস্ত প্রাণী নাম তেষাম খলু এষাম ভূতানাম, বলছে এই সমস্ত প্রাণী মানে পশু পাখি গাছপালা যাবতীয় যা কিছু, এই সবটারই কারণ, উৎপত্তির কারণ নিহিত রয়েছে তার সেই বীজের মধ্যে। হয় কেউ অন্ডজ, কেউ জীবজ, না হলে কেউ উদ্ভিজ, এই তো সৃষ্টির। কেউ ডিম থেকে জন্মায়, কেউ জীবজ মানে পিতামাতার থেকে জন্মায় শুক্র শনির থেকে, আর না হয় কেউ উদ্ভিজ, উদ্ভিদ থেকে জন্মায়। এই যে জন্মানোর তার মূল কারণ হচ্ছে, সেখানে মূল উপাদান হচ্ছে তিনটি, তেজ, জল এবং মাটি বা পৃথিবী, এবং সব কিছুর মধ্যেই এই মূল উপাদান সেখানে রয়েছে। এইবার এই যে উপাদান, এইগুলোর তিনটির ছাড়াও আরও দুটি রয়েছে, একটি হচ্ছে আকাশ, অন্যটি হচ্ছে বায়ু। অর্থাৎ আকাশ, বায়ু এবং তেজ, জল ও পৃথিবী, এই পাঁচটিকে বলা হয়
মহাভূত, এই পাঁচটির পঞ্চীকরণের মধ্যে দিয়েই স্থূল পৃথিবী এবং সমস্ত প্রাণ বা অপ্রাণের সৃষ্টি। ব্রহ্ম হচ্ছে, ব্রহ্ম বা যা সৎ বলা হয়, সৎ অর্থে যা বর্তমান, ব্রহ্ম অর্থে সেই সৎ বস্তু, সেই বিরাট, যিনি পঞ্চ মহাভূতের এই আকাশ বায়ু জল তেজ এবং পৃথিবী এই সব কিছুরই মধ্যে সমষ্টি রূপে, বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন, তারপর বহু নাম রূপের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে ওঠেন। এইখানে বলা হচ্ছে এই যা কিছু তেজ, হ্যাঁ, এখানে যা বলা হচ্ছে যা তেজ, তাই হচ্ছে অগ্নি। তার আবার বর্ণ আছে, সেটা হচ্ছে লাল বর্ণ বা লোহিত বর্ণ। আবার যা জল, তার বর্ণ হচ্ছে সাদা। আর এই যে মাটি, তার বর্ণ হচ্ছে কালো। অর্থাৎ প্রত্যেকটার মধ্যেই, অগ্নির মধ্যে জল আছে, অগ্নির মধ্যে মাটি আছে, তেজ তো আছেই। ঠিক অনুরূপভাবে যে জল, তার মধ্যেও তেজ রয়েছে, জলের অংশ তো নিজের আছেই, আবার পৃথিবীর অংশ তার মধ্যে আছে। সেরকম প্রত্যেকটির মধ্যেই এই তিনটি এবং সমগ্র সৃষ্টির মধ্যে ওই পাঁচটির উপাদান বর্তমান। অর্থাৎ এখানে এই উপাদানগুলো যেমন আছে, তেমনি সে উপাদানগুলির আবার বর্ণ আছে। অর্থাৎ যা কিছু লাল বলে মনে হয়, রহিতম ইব অভূত, যা কিছু লাল বলে মানা হয়, তাত রূপম, সেই রূপ হচ্ছে তেজস, অর্থাৎ তেজের। যা কিছু যত উ শুক্লম এবি ইব অভূত, অভূত অর্থাৎ যা কিছু সাদা বলে, শুক্ল বলে মনে হয়, অপম রূপম ইতি, অপম মানে জল, সবই হচ্ছে জলের রূপ। এবং যা কিছু কৃষ্ণম এব অভূত, যা কিছু কালো বলে মনে হয়, অন্যস্য রূপম ইতি, অন্যস্য মানে পৃথিবীর বা তাই হচ্ছে মাটির রূপ। অর্থাৎ যা কিছু লাল বলে মনে হয় তা তেজের বা অগ্নির, যা কিছু সাদা বলে মনে হয় তা জলের রূপ, এবং যা কিছু কালো বলে মনে হয় তা হচ্ছে এই পৃথিবীর রূপ। এই পঞ্চভূতের প্রকাশ এবং তার রূপেরও প্রকাশ, বর্ণেরও প্রকাশ, সেটা আমরা এখানে দিই। এরপরে সেখান থেকে পরের ধাপে আসছে সৃষ্টি পঞ্চভূতের মধ্যে দিয়ে। তার মূল হচ্ছে তিনটি, তেজ বায়ু এবং মাটি বা পৃথিবী, এছাড়াও আকাশ সেখানে রয়েছে, পঞ্চভূতের মধ্যে সেখানে আকাশ রয়েছে, আর রয়েছে সেখানে বায়ু। অর্থাৎ আকাশ বায়ু তেজ জল ও পৃথিবী, এই পাঁচটি উপাদান, তার মধ্যে মূল হচ্ছে তিনটি, সেই তিনটির আবার তিন ধরনের বর্ণের পরিচয়ও আমরা এখানে জানলাম। এছাড়া এইবার আরেকটু এগিয়ে আসছে এই সৃষ্টিতত্ত্বের এই ধারণা থেকে, আরেকটু এগিয়ে আসছে। এখানে বলছে যা আমরা খাই, যা আমরা গ্রহণ করি, অন্নম অশীতম, অশীতম, এই অশীতম মানে হচ্ছে যা খাই, খাওয়া, খাওয়া হচ্ছে অস, হ্যাঁ, খাদ্য হচ্ছে অস। যেমন প্রাতর রাস, প্রাত মানে সকালে যে আমরা খাই, প্রাত অস, প্রাতর রাস যুক্ত করছি, প্রাতর অস্বতার হচ্ছে খাওয়া, সকালের খাওয়া হচ্ছে প্রাত রাস, হ্যাঁ, প্রাত অস, প্রাত যুক্ত অস, প্রাত রাস, ঠিক আছে। না খাওয়া হচ্ছে অনশন, অনশ, অনশ
অন অস, অসন হচ্ছে খাওয়া, অস হচ্ছে খাওয়া, তার থেকে অসন শব্দটা এসছে। এই অসনের মধ্যে অস শব্দটা হচ্ছে খাওয়া, না খাওয়া হচ্ছে অনস বা অনশন, ঠিক আছে? তো অন্নম অশীতম, যে আমরা খাই, অন্ন যে আমরা খাদ্যরূপে গ্রহণ করি, সেটা তিনভাবে আমাদের এই শরীরের মধ্যে প্রবেশ করে, তাকে আমাদের শরীরকে তিনভাবে তা পুষ্ট করে, পরের ধাপে এগিয়ে যাচ্ছে। এই যে খাদ্যকে আমরা গ্রহণ করছি, এই খাদ্য আমাদের শরীরের মধ্যে কিভাবে আছে, যা তা খাদ্যের যা স্থূলতম অংশ, যা স্থবিষ্ট ধাতু, মানে এই খাদ্যের অন্নের যে স্থবিষ্ট মানে স্থূলতম যে অংশ, ধাতু মানে যে অংশ, স্থূলতম অংশ, তৎ পুরীষম, তা মল রূপে নির্গত হয়। ইয়া মধ্যম, যা তার চেয়ে যেটুকু সূক্ষ্ম অংশ, মধ্যম অংশ, তা তৎ মাংসম, তার থেকে আমাদের এই মাংস সৃষ্টি হয়, এবং তারও থেকে যা সূক্ষ্ম, ইহ অনিষ্ঠ, মানে যা সূক্ষ্মতম, অনিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মতম, তার থেকেও যা সূক্ষ্মতম, তৎ মন, তাই হচ্ছে তার থেকে মন। তো এই যে খাদ্য আমরা গ্রহণ করছি, এই খাদ্যের যেটা স্থূল সেটা হজম হয় না, সেটা মল রূপে আমাদের নির্গত হয়ে যায়। এর থেকে যেটা সূক্ষ্মতর, যেটা সেটা আমাদের এই ফ্লেশ বা মাংসতে পরিণত হয়, এবং তারও মধ্যে, এই খাদ্যের মধ্যে, অন্নের মধ্যে সবচাইতে যা সূক্ষ্মতম অংশ, তাই আমাদের, তাই দিয়ে আমাদের মন সৃষ্টি হয়, মনের উপাদান। এবার প্রশ্ন এখানে উঠেছে, খাদ্য কি করে মনে রূপান্তরিত হয়? এটা বুঝলাম, খাদ্য থেকে মল, খাদ্য থেকে মাংস, এটা বোঝা গেল, কিন্তু খাদ্য থেকে মন কি করে তৈরি হয়? এখানে শঙ্করাচার্য বলছেন, তার ব্যাখ্যায় আচার্য শঙ্কর তিনি বলছেন, খাদ্যের সূক্ষ্মতম যে অংশ, সেটা রক্তে পরিণত হয়ে আমাদের হৃদযন্ত্রে প্রবেশ করে, সেখান থেকে ধমনি বা শিরা দিয়ে তা আমাদের মনকে পরিপুষ্ট বলে করে। এখানে মন বলতে কি বোঝাচ্ছে? মন বলতে এখানে চিন্তা করা, অনুভব করা, কোনো কিছু করব এই ইচ্ছা করা, হ্যাঁ, কোনো কিছু কাজ করার ইচ্ছে, হ্যাঁ, এই ছাড়াও যে সমস্ত ইন্দ্রিয়াদি আমাদের এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়া, তারপরে আমাদের হস্ত পদাদি, এই সমগ্র মোট দশটা ইন্দ্রিয় এবং মন, এই সবগুলোকে মন এই অর্থে বোঝানো হয়েছে, দেখা শোনা ইত্যাদি। কিছুদিন যদি আমরা না খাই, খুব সুন্দর করে আমাদের মনের পুষ্টি কীরকমভাবে তৈরি করে সেটা একদম চমৎকারভাবে বলা হয়েছে, আমরা আসবো সেই কথাতেই, এইখানে সেই আলোচনায় আসব। তবু একটু বলে রাখি, কিছুদিন যদি আমরা ধরুন না খাই, ধীরে ধীরে আমাদের শরীর যেমন অবসন্ন হয়, দুর্বল হয়, সেই সঙ্গে সঙ্গে আমাদের মনও কিন্তু অবসন্ন হয়ে পড়ে, আমাদের স্মৃতি দুর্বল হয়ে পড়ে, মন একাগ্র হবার যে ক্ষমতা, যে শক্তি, সেটা মন হারিয়ে ফেলে। এইভাবে শরীরের সূক্ষ্মতম অংশ ক্ষতিগ্রস্ত হয়, তারপর আমাদের দেহ শুকোতে থাকে এবং অবশেষে আমরা মারা যাই। এর থেকে এটা বোঝা যায় যে খাদ্যই আমাদের শুধু দেহের নয়, মনেরও পুষ্টি সাধন করে, এই জন্য অন্নের উপর একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কি সুষম খাদ্য, এই জন্য বারবার বলা হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করার জন্য, সুষম খাদ্য, ঠিক আছে? এবং যেহেতু মন খাদ্যের উপর নির্ভর করে, এই জন্য মনকেও জড় বলা হচ্ছে, ঠিক আছে? আমরা এই যে জল খাই,
জল কাজ করে, জলেরও তিন ধরনের কাজ। জলে স্থূল সম অংশ মূত্রাকারে বেরিয়ে যায়, অসূক্ষ্মতম অংশ রক্তে পরিণত হয় এবং সূক্ষ্মতর অংশ রক্তে পরিণত হয় এবং সূক্ষ্মতম অংশ প্রাণবায়ুতে রূপান্তরিত হয়। তা সেই জন্য আমরা জল ছাড়া বাঁচতে পারি না, কারণ জলই আমাদের, জলের থেকে সূক্ষ্মতম অংশ আমাদের প্রাণবায়ুতে পরিণত হয়। তেজ, তারপরে হচ্ছে তেজ। তেজ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? তেজ বলতে এখানে ঘি, মাখন ইত্যাদি জিনিসকে তেজ বলছে। এই যে আমরা যদি এই যে ঘি খাচ্ছি, মাখন খাচ্ছি, দুধ খাচ্ছি, এই যে যাবতীয় তেজ যে বস্তু, এগুলো তিন ভাগে ভাগ হয়। তা স্থূলতম অংশ, হ্যাঁ, যা হচ্ছে স্থূলতম অংশ আমাদের, যেটা স্থূলতম অংশ, তার থেকে আমাদের অস্থি তৈরি হয়, হাড় তৈরি হয়। আর যেটা মধ্যম, যেটা তার কম স্থূল, তার থেকে সেটা আমাদের মজ্জায় পরিণত হয়। আর সূক্ষ্মতম যে অংশ, তার থেকে আমাদের বাক, এই কথা বলাতে তার রূপান্তরিত। অর্থাৎ এই তেজ পদার্থ আমরা যে গ্রহণ করি, তার থেকে আমাদের হাড় তৈরি হচ্ছে স্থূলতম অংশ দিয়ে, সূক্ষ্মতম সূক্ষ্মতর অংশ দিয়ে মজ্জা, এবং সূক্ষ্মতম অংশ দিয়ে আমাদের বাক, এই কথা বলার শক্তি তৈরি হচ্ছে। আসলে আমরা পৃথিবী, জল, অগ্নি ইত্যাদি মহাভূতের উপর কতটা যে নির্ভরশীল, সে কথাই এখানে বোঝানো হচ্ছে। আমরা যে চিন্তা করি, আমরা যে কথা বলি, আমরা যে চলাফেরা করি, আমরা যে সমস্ত কাজকর্ম করি, এই সব মহাভূত আছে বলেই আমরা করতে পারি। আবার এই সব কিছুই ব্রহ্মে প্রতিষ্ঠিত, সেই ব্রহ্ম বা সতের উপর সব কিছুই নির্ভরশীল। প্রকৃতি যে অবিরামভাবে কাজ করে চলেছে, গ্রহগুলো যে তার কক্ষপথে ঘুরছে, আমরা ভেবে অবাক হয়ে যাই, কি একটা সুনিয়ন্ত্রিত সাম্য ছন্দে এই জাগতিক বিষয়ে পৃথিবী আবর্তিত হয়ে চলেছে। সব কিছু একটা নির্দিষ্ট নিয়মে বাধা রয়েছে, এবং এটা হচ্ছে আসলে এই সব কিছুর মধ্যে দিয়েই আসলে সেই সৎ, সেই ব্রহ্ম নিজেকে প্রকাশ করে চলেছেন। অর্থাৎ সেই গ্রহ নক্ষত্র থেকে আমরা প্রত্যেকে, এমনকি কীট পতঙ্গ কীটাণু পর্যন্ত, সবাই সেই ব্রহ্মেরই এক এক প্রকাশ। সেই জন্য বলা হচ্ছে এই যে মন, এই জন্য বলা হচ্ছে মন হচ্ছে, মনই অন্নময়ম, মন হচ্ছে অন্নময়, প্রাণ হচ্ছে জলময় আপময় প্রাণ, এবং বাক হচ্ছে তেজময় তেজময় বাক ইতি। এই হচ্ছে মূল কথা। মন খাদ্যের দ্বারা পুষ্ট হয়, প্রাণ জলের দ্বারা পুষ্ট হয়, এবং বাক্য বা বাক শক্তি পরিপুষ্টি লাভ করে তেজের মাধ্যমে। আরেকটু এটাকে বিস্তার করে বলছেন পরের ধাপে, এই একই কথাকে আরেকটু চমৎকার করে বিস্তার করে এখানে পিতা পুত্র শ্বেত কেতুকে বোঝাচ্ছেন। বলছে, দেখো পুত্র, হে সৌম, দই যখন মন্থন করা হয়, বলছে দই যখন মন্থন করা হয় তখন তা সূক্ষ্ম অংশ উপরে উঠে আসে এবং তা মাখনে পরিণত হয়। সা ঊর্ধ্ব সমোদিশতি তত সর্পি ভবতি। সর্পি মানে মাখন। দুধকে মন্থন করলে তার সূক্ষ্ম অংশ মাখন রূপে উপরে উঠে আসে। ঠিক এরকমভাবে খাদ্যের সূক্ষ্মতম অংশ উপরে উঠে এসে তা মনে পরিণত হয়। সা ঊর্ধ্ব সমোদিশতি তত মন ভবতি, তত মন ভবতি। অর্থাৎ আমরা যাই খাই না কেন, সব তার সূক্ষ্ম বা সার, সূক্ষ্ম বলতে এখানে, সূক্ষ্ম বলতে এখানে তার সার, দুধের সার হচ্ছে মাখন। সেরকম মন হচ্ছে খাদ্যের সেই সূক্ষ্মতম অংশ বা সার পদার্থ।
ঠিক আছে, ঠিক একই রকমভাবে ঘি মাখন ইত্যাদি খেলে সেই অংশ বাকে পরিণত হচ্ছে, জল থেকে প্রাণের সূক্ষ্ম অংশ প্রাণের হচ্ছে, কারণ প্রাণের আবির্ভাব তো জলের মধ্যেই, এটা তো প্রমাণিত। এবার তার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছে, এতটুকু বললেন থিওরিটিক্যাল, এবার তার একটা প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণও উদ্দালক আরণি তার পুত্র শ্বেতকেতুকে দিচ্ছেন। এবার প্র্যাকটিক্যালি এটাকে বোঝাচ্ছেন, বলছে দেখো একজন মানুষের 16 কলা বা অসল অংশ আছে, তুমি 15 দিন যদি কোনো কিছু না খাও, তবে যত ইচ্ছে তুমি যদি জল পান করো, তাহলে তুমি কিন্তু মারা যাবে না, দুর্বল হয়ে থাকবে কিন্তু মারা যাবে না, এইটা হচ্ছে একটা প্রমাণ। বলছেন বলছে একজন সুস্থ সবল মানুষের 16টা শরীরের 16টা অংশ বা কলা আছে, 15 দিন একজন মানুষ যদি অনাহারে থাকে এবং শুধু সে যদি জল খেয়ে থাকে তাহলে সে মারা যাবে না, কিন্তু সে যদি জলও না খায় তাহলে সে মারা যাবে। আমরা জানি গান্ধীজি যখন অনশন করতেন তখন তিনি প্রচুর জল খেতেন, শুধু জল নয় লেবু মিশিয়ে তিনি জল খেতেন, এই জলই তাকে বাঁচিয়ে রাখত। শুধু জল খেয়ে মানুষ বেঁচে থাকে কিন্তু তখন সে দুর্বল হয়ে যায়, তার মন কাজ করে না, তার স্মৃতিশক্তি পর্যন্ত লোপ পেতে পারে। সেই জন্য পিতা এখানে পুত্রকে বলছে তুমি 15 দিন কোনো কিছু খেও না কিন্তু জল খাবে, জল খাওয়াটা তার নিষেধ করলেন। শ্বেতকেতু পিতার আদেশ অনুসারে 15 দিন কিছু খেলে না খেয়ে পিতার কাছে এসে উপস্থিত হলেন, 15 দিন কিছু খায়নি শুধু জল খেয়ে আছে, শুধু জল খেয়ে আছে মানে সে প্রাণে মাত্র বেঁচে আছে, অত্যন্ত দুর্বল হয়ে সে পিতার কাছে এসে উপস্থিত হয়েছে। পিতা বলছেন তুমি এবার তোমার ঋক সাম যজু যা যা শিখে এসেছো গুরুর কাছে এই দীর্ঘ 12 বছর ধরে আমাকে শোনাও, কী কী তুমি শিখে এসেছো। পুত্র বলছে আমার কিছুই মনে পড়ছে না, আমি এই 12 বছরে পিতার কাছে যা শিখেছি, নবই মা প্রতিভান্তি ইতি, প্রতিভান্তি প্রতিভান্তি মানে প্রবাহ, প্রতিভাত হচ্ছে না মানে মনে পড়ছে না, আমার স্মৃতির মধ্যে সেগুলো প্রতিভাত হচ্ছে না, যা শিখেছি তার ছায়ার আমার স্মৃতির মধ্যে পড়ছে না, অর্থাৎ স্মৃতিশক্তি সব লোপ পেয়ে গেছে, আমি আর সে কিছুই মনে পড়ছে না। মানে 15 দিন উপবাসী থেকে শ্বেতকেতুর মন আর কাজ করছে না, মন খাদ্যেরই সূক্ষ্মতম অংশ, সার অংশ, খাদ্যের দ্বারাই মন পুষ্ট হয়, জল বা অন্য কিছুর দ্বারা নয়, সে জল খেয়েছে সেজন্য সে প্রাণে বেঁচে আছে কিন্তু তার মন একেবারে অবসন্ন হয়ে গেছে। এবার পিতা বলছেন হে সৌম্য, যদি বিশাল প্রজ্বলিত অগ্নির থেকে জোনাকির মতন একটা ছোট্ট একটু অখণ্ড জোনাকির মতন এক টুকরো অঙ্গার মাত্র অবশিষ্ট থাকে, তার দ্বারা কিন্তু তার চেয়ে বড় কিছুকে দগ্ধ করা যায় না, একটা ছোট্ট স্ফুলিঙ্গ দিয়ে বিরাট কিছুকে কিন্তু দগ্ধ করা যায় না, তেমনি তোমার 16 কলার মধ্যে মাত্র 1 কলা অবশিষ্ট আছে, সুতরাং সেই 1 কলা দিয়ে তুমি জ্ঞান চর্চা করতে পারছো না, যাও তুমি কিছু খেয়ে এসো, খেয়ে বিশ্রাম করে এসো। শ্বেতকেতু পিতার কথা অনুসারে খেয়ে কিছু খাওয়ার গ্রহণ করে বিশ্রাম করে তিনি আবার যখন ফিরে এলেন তখন তার সেই অবসন্নতা কেটে গেছেন। হ্যাঁ, তখন বলছেন যে এবার পিতা বলছেন কেমন লাগছে, বলছে না আমার অবসন্নতা কেটে গেছে, আমি আগের মতন আবার সেই তেজ ফিরে পেয়েছি, হ্যাঁ আমি আবার সব কিছু মনে করতে পারছি। পিতা তখন বলছে হে সৌম্য, বিশাল প্রজ্বলিত অগ্নির সেই জোনাকি পোকার মতন ছোট অঙ্গারটিকে যদি বাড়িয়ে তোলা যায়, তৃণ সংযোগে যদি সেই ছোট্ট আগুনটাকে যদি
তৃণসংযোগ করে উপাদান দিয়ে দিয়ে তাকে যদি বিশাল করে বাড়িয়ে তোলা যায়, দাও দাও করে জ্বালিয়ে তোলা যায়, তাহলে তার দিয়ে সেই আগুনে সমস্ত কিছুকেই ভস্ম করে করা সম্ভব। ঠিক একই রকমভাবে তোমার ষোলো কলার একটিমাত্র কলা অবশিষ্ট ছিল, সুতরাং সেই কলাটি, ওই একটি কলাকে আবার যখন বর্ধিত করে ষোলো কলায় পরিণত করা হলো, তখন তুমি আবার তোমার স্মৃতিশক্তি, তোমার জ্ঞান, তোমার চিন্তা সব কিছুই তুমি আবার ফিরে পেলে। সুতরাং এটা তো তুমি বুঝলে যে মন হচ্ছে অন্নময়, প্রাণ হচ্ছে জলময় এবং বাক হচ্ছে তেজময়। শুধু জল পান করেছিলে বলে তুমি বেঁচেছিলে মাত্র, খাদ্য পেয়েছো বলে তোমার মন আবার সজীব হয়ে উঠেছে এবং তুমি কথা বলার শক্তিও আবার ফিরে পেয়েছো। অর্থাৎ এখানে এই উপনিষদ এটাই বলছে, মানুষের দেহ যেন একটা যন্ত্রের মতন, একটা শক্তিশালী যন্ত্রের মতন, মন বাক এবং প্রাণ প্রত্যেকেই প্রভূত শক্তির অধিকারী, কিন্তু তারা অন্ন অর্থাৎ পৃথিবী, তেজ অর্থাৎ অগ্নি অথবা জলের উপর নির্ভরশীল। আবার এই স্থূলভূত কিন্তু স্বতন্ত্র নয়। হ্যাঁ, স্থূল পৃথিবী হলো সূক্ষ্ম পৃথিবীর সাথে সূক্ষ্ম জল এবং সূক্ষ্ম অগ্নির সংমিশ্রণ, সূক্ষ্ম জল হলো সূক্ষ্ম জলের সাথে সূক্ষ্ম অগ্নি এবং পৃথিবীর মিশ্রণ, আবার স্থূল অগ্নি হলো সূক্ষ্ম অগ্নির সঙ্গে সূক্ষ্ম জল এবং সূক্ষ্ম পৃথিবীর সংমিশ্রণ। অর্থাৎ প্রত্যেকটি স্থূল বস্তুর সাথে অপর দুটির সূক্ষ্ম অংশ সংযোগ থাকে, সংযোজিত থাকে। এটাকেই বলা হয় ত্রিবৃতকরণ। এই ত্রিবৃতকরণের কথা এখানে চমৎকার করে বোঝানো হয়েছে। খুব সুন্দর করে উপনিষদে ত্রিবৃতকরণের এই তিন সব পাঁচটি উপাদানের কার মধ্যে কতটুকু মাত্রা থাকে সেটা পর্যন্ত বলেছেন। বলছেন স্থূল পৃথিবী আসলে হচ্ছে অর্ধেক, স্থূল পৃথিবীর মোট 100 ভাগের মধ্যে অর্ধেক হচ্ছে পৃথিবীর অংশ। স্থূল যে পৃথিবী বা যে স্থূল মাটি, তার মধ্যে 50 ভাগ আছে মাটি, 1/8 অংশ সূক্ষ্ম আকাশ আছে, 1/8 অংশ সূক্ষ্ম বায়ু, 1/8 অংশ সূক্ষ্ম তেজ এবং 1/8 অংশ সূক্ষ্ম জল রয়েছে। ঠিক একই রকমভাবে স্থূল আকাশের মধ্যে 1/2 অংশ আকাশ আর বাকিগুলো রয়েছে 1/8 অংশ। ঠিক বায়ুর মধ্যেও তাই, তেজের মধ্যেও তাই, জলের মধ্যেও তাই, প্রত্যেকটি নিজের মধ্যে রয়েছে অর্ধেক অংশ আর বাকি 4টি উপাদানের রয়েছে 1/8 অংশ করে। ঠিক আছে, তো এই যে উপনিষদ এখানে বলছেন জগতে কোনো বস্তুই আসলে কিন্তু স্বতন্ত্র নয়, এই আলোচনার মধ্যে দিয়ে উপনিষদ আমাদেরকে এটা বোঝাতে চাইছে এই সংসারে কোনো বস্তুই কিন্তু স্বতন্ত্র নয়, একটা অন্যের উপর নির্ভরশীল। তাহলে কার স্বতন্ত্র অস্তিত্ব আছে? না, সেখানে বলছে একমাত্র সৎস্বরূপ ব্রহ্মের। উপনিষদ বা বেদান্ত বলছে একমাত্র সতের, সৎস্বরূপ ব্রহ্মেরই নিজস্ব অস্তিত্ব আছে। এই সতই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, সারাৎসার, নিত্য সত্য শুদ্ধ চৈতন্য স্বরূপ। এই জন্য আমাদের পরিচয় হচ্ছে কি, আমাদের স্বরূপটা কি, আমরা হচ্ছি নিত্য সত্য, নিত্য শুদ্ধ এবং চৈতন্য স্বরূপ। এই চৈতন্যই হচ্ছে আমাদের আসল পরিচয়। উপনিষদ যখন মন, প্রাণ এবং বাক্যের কথা বলছে, তখন এই দৃশ্যমান জগতের কথাটাই কিন্তু উপনিষদ বোঝাতে চাইছে। গোটা ব্যাপারটাকে দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। পারমার্থিক দিক থেকে দেখতে গেলে সত্য এক এবং অদ্বিতীয়, একমাত্র সতে আছে, আর কোনো কিছুর অস্তিত্ব নেই। এবার যদি আমরা বেষ্টির দিক থেকে দেখি, সামগ্রিকতার দিক থেকে আমরা যদি দেখি, তাহলে এই স্থূল মহাভূত থেকেই আমাদের মন,
বাক ও প্রাণশক্তির উৎপত্তি। কিন্তু প্রকৃতপক্ষে এইসব মহাভূত, এই দৃশ্যমান জগৎ শুদ্ধ চৈতন্য ছাড়া আর কিছুই নয়। আসলে সব কিছুর মধ্যেই রয়েছে সেই পিওর কনশাসনেস, সেই শুদ্ধ চৈতন্য স্বরূপ এক সত্যই নানা রূপে, নানা বর্ণে, নানা নামে প্রতিভাত হচ্ছেন। এই জগতের যা কিছু সে সবই এক সত্যকে আশ্রয় করে আছে, এমনকি আমাদের মন পর্যন্ত। এই মন কোথা থেকে আসে? বিজ্ঞান এখনো এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। বেদান্ত বলছে এই তোমার মনটা হচ্ছে জড়, অর্থাৎ শুদ্ধ চৈতন্য স্বরূপ ব্রহ্মই হচ্ছে এই মনের উৎস। বেদান্ত জড় এবং চৈতন্যের মধ্যে আসলে কিন্তু কোনো বিভাগ করে না, ভেদ করে না, দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। চৈতন্য হচ্ছে উৎস, আদি কারণ, আর যা কিছু আছে তাকে আমরা জড়ই বলি বা শক্তিই বলি বা মনই বলি, যাই আমরা বলি না কেন, সবটাই, সব কিছুরই উৎপত্তি ঘটছে সেই শুদ্ধ চৈতন্য থেকে। আর এই শুদ্ধ চৈতন্যই জড় বস্তুরূপে সর্বত্র প্রতিভাত হন, এইটাও আবার চমৎকার। এক কি করে বহু হলো আর কেনই বা হলো? তা এই প্রশ্ন যখন আমরা করি তখন আমরা বুঝতে পারি এক হচ্ছে এক অদ্বিতীয় সত্তা। হ্যাঁ, কেবল একজন চেতন বস্তুই চিন্তা করতে পারে। খুব সুন্দর করে উপনিষদে বলছে একটা চেতন বস্তুই চিন্তা করতে পারে। আমার, আমি যে বেঁচে আছি এর প্রমাণ কি? আমি যে বেঁচে আছি এটা প্রমাণ হচ্ছে আমি চিন্তা করতে পারছি, এটাই হচ্ছে সবচাইতে বড়। কারণ একটা চেতন বস্তুই মাত্র চিন্তা করতে পারে, একটা চেতন বস্তুই পরিকল্পনা করতে পারে আগামীতে সে কী কাজ করবে বা কীভাবে একটা কাজ করবে, সেই পরিকল্পনা করতে পারে বা কিছু করবে, এই ইচ্ছাটা সে প্রকাশ করতে পারে। চৈতন্য স্বরূপ বলেই সে ভাবতে পারে আমি বহু হব, আমি অনেকের মধ্যে দিয়ে বাঁচব, অচেতন বস্তুর সেই ক্ষমতা নেই। সুতরাং সেই এক শুদ্ধ হচ্ছে এই চৈতন্য স্বরূপ, এই এক যিনি বহু হচ্ছেন তিনি আসলে এই চেতন স্বরূপ। আর এই শুদ্ধ চৈতন্যই, যে কথা আমি একটু আগে বললাম, তা জড় বস্তু রূপে প্রতিভাত হন। আসলে জড় আর চৈতন্য কিন্তু আলাদা কিছু নয়। একটা পেপার ওয়েট, হ্যাঁ, এই একটা পেপার ওয়েটকে, এই পেপার ওয়েট, এটা হচ্ছে একটা পেপার ওয়েট, ঠিক আছে, কোনো কিছুকে আমরা চাপ দিয়ে রাখতে পারি, সেটাকে যদি, এটাকে আমরা টুকরো টুকরো করতে করতে একেবারে ছোট ছোট পরমাণুতে আমরা ভাগ করতে পারি, তখন কি হবে? প্রচণ্ড একটা শক্তি উৎপন্ন হবে, আবার সেই পরমাণুগুলোর মধ্যে একটা প্রচণ্ড গতিও আমরা দেখতে পাব। সুতরাং এই দৃশ্যমান জগতের যা কিছু পদার্থ, জড় বা চেতন, বুদ্ধিযুক্ত বা বুদ্ধিহীন, সবই সেই সৎস্বরূপ শুদ্ধ চৈতন্য থেকেই তার উৎপত্তি ঘটেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এইবার দ্বিতীয় পুত্র এবার আরেকটু এগোচ্ছে, এই ধাপ থেকে আবার আরেকটু সূক্ষ্ম ধাপে, পরের ধাপে যাচ্ছে। বলছেন দেখো এই যে পুরুষ, পুরুষ কথাটির কথা এখানে বলছেন। দেখো যদি আমরা, এখানে বলা হয়, প্রশ্ন করা হচ্ছে, যদি কাউকে বলা হয় যে অমুক এখন ঘুমোচ্ছে, হ্যাঁ, তখন এটা বুঝতে হবে তিনি যখন ঘুমোচ্ছেন তার অর্থ তিনি সতের সাথে একীভূত, সস্বরূপ তিনি প্রাপ্ত হচ্ছেন, এই জন্য এটাকে বলা হয় সুষুপ্ত, মানে স্বপ্রীতি, কারণ তখন তিনি সস্বরূপে আছেন। কিরকম এটাকে একটু ব্যাখ্যা করছে, আর একটু এগিয়ে গিয়ে ধারা বলছে, আমরা কখন সেই চৈতন্যর সাথে একীভূত হয়ে যাই? বলছেন, বলছেন যখন পুরুষের সপিতি নাম, সপিতি যখন হচ্ছেন,
বলছেন পুরুষ, পুরুষ কথাটার অর্থ কি? পুরুষ কথাটার অর্থ হচ্ছে যিনি হৃদয়ে বাস করেন। পুর শব্দের অর্থ হচ্ছে হৃদয়, আর সজ্জাতে মানে বাস করে। পুরে সজ্জাতে, পুরুষ পুরে সজ্জাতে হচ্ছে পুরুষ অর্থাৎ আত্মা। পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর মধ্যে এই আত্মা রয়েছে একেবারে। এবার গভীরে বাইরের থেকে এবার তিনি যাচ্ছেন ভেতরে উদাহরণ দিতে দিতে। উদ্দালক আরুণী উদ্দালক এবার শ্বেতকেতুকে বাইরের থেকে নিয়ে যাচ্ছেন শ্বেতকেতুর অভ্যন্তরে, অর্থাৎ যা কিছু আমরা বাইরে এতক্ষণ অবলোকন করেছি সেই সত্যটাকে এবার আমরা নিজেদের মধ্যে অবলোকন করছি। এবার বলছেন পুরুষের কথা, পুরুষ হচ্ছেন যিনি হৃদয়ে বাস করেন। স্বপ্নান্তং, এখানে একটি কথা বলছে স্বপ্নান্তং। স্বপ্নান্তং মে সৌম বিজনাহি ইতি যত্র এতত পুরুষ। বলছে স্বপ্নান্তং মে বিজনাহি যত্র পুরুষ সপিতি এতত নাম। বলছেন এবার স্বপ্নান্তং এই শব্দটার অর্থ হচ্ছে নিদ্রা বা সুষুপ্তি। আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের ঘুম কিন্তু গভীর নয়, ভালো করে তখন কিন্তু বিশ্রামও হয় না। অনেক সময় পেট গরম হলে আমরা অনেক স্বপ্ন দেখি, একবার স্বপ্ন দেখে অস্থির হয়ে যাই, এত স্বপ্ন দেখি মাথা গরম হয়ে যায়, আমরা বলি আমাদের ঘুম একদম ভালো হয়নি, এত স্বপ্ন দেখেছি এত স্বপ্ন দেখেছি একদম অস্থির হয়েছে। ঘুম কখন ভালো হয়? স্বপ্নহীন অবস্থাতেই আমরা কিন্তু গভীর ঘুমে নিমজ্জিত হই। এই যে স্বপ্নহীন ঘুম সেটাকেই বলা হয় সুষুপ্তি, পুরোপুরি বিশ্রাম। সুষুপ্তি যদি খুব অল্প সময়ের জন্য হয় সেই অল্প সময়টা, সেটা ধরুন যদি কয়েক মিনিটের জন্য হয় সেই সময়টাতে, সেই কয়েক মিনিট আমরা সমস্ত জাগতিক বন্ধন থেকে সম্পূর্ণ কিন্তু মুক্ত থাকি। স্বপ্নের মধ্যে আমরা কিন্তু জগতের সাথে ওই স্বপ্নের মাধ্যমে আবদ্ধ থাকি, কিন্তু যখন আমরা স্বপ্ন দেখি না, স্বপ্নহীন অবস্থায় যখন আমরা থাকি তখন আমরা কিন্তু জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত থাকি। জেগে উঠে তখন আমরা মানে খুব যখন আমরা ঘুমিয়ে পড়ি একদম সুষুপ্তি, সেই সুষুপ্তি ভেঙে আমরা বুঝতে পারি না আমরা কোথায় আছি, এটা দিন না রাত, এত ঘুমে আমরা বলি না গভীর ঘুমে ডুবে গেছি। হ্যাঁ, উঠে ঠিক ঠাহর হয় না আমি ঠিক কোথায় আছি, আচ্ছা এটা এখন দিন না রাত, আমি কখন ঘুমিয়েছিলাম, দুপুরে ঘুমিয়েছিলাম না রাতে ঘুমিয়েছিলাম, এই সেটাও পর্যন্ত বোধ হয় না। এইসব কিছু মানে একটু সুস্থিতি হতে, হ্যাঁ সব কিছু বুঝে উঠতে আমাদের একটু বেশ সময় লাগে। গাঢ় নিদ্রায় জগৎ সংসার আমাদের কাছ থেকে সাময়িকভাবে সম্পূর্ণ মুছে যায়। যখন আমরা বলি উনি ঘুমোচ্ছেন তখন আমরা কি বলি? ঘুমোলে আমাদের কি অবস্থা হয়, আমাদের মন কোথায় যায়, এসব কথাই এখানে এবার আলোচনা হচ্ছে। আসলে এখানে কি হচ্ছে, যখন আমরা সুষুপ্তিতে গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যাই, উপনিষদ বলছে তখন জীবাত্মা পরমাত্মার সাথে মিলেমিশে এক হয়ে যায়। গভীর ঘুমে যখন আমরা নিমজ্জিত হয়ে যাই গাঢ় ঘুমে, তখন এই জীবাত্মা পরমাত্মার সাথে মিলেমিশে এক হয়ে যায়। জীবাত্মা নিজের দেহ মনের সমষ্টি বলে মনে করে, নিজেকে মনে করে যে আমরা ভুল মনে করি, আমরা কি মনে করি যে আমরা হচ্ছে এই দেহ আর মনের একটা সমষ্টি। দেহের থেকে মনই হচ্ছে আত্মার সবচাইতে কাছে। হ্যাঁ, দেহ, দেহের ভেতরে আছে মন, সেই মনের একটা পর্দার পারে রয়েছে আমাদের আত্মা। সুতরাং আত্মার খুব কাছে রয়েছে আমাদের মন, সেই জন্য অনেকেই মনকেই আত্মা ভাবেন। আসলে মন কিন্তু আত্মা নয়, মন হচ্ছে একটা জড় পদার্থ, মনও আত্মাকে দেখতে পায় না, কারণ আত্মা এবং মনের মধ্যেও একটা আড়াল বা একটা পর্দা থাকে। মনটা হচ্ছে একটা স্ফটিকের মতন, স্ফটিকের নিজস্ব কোনো রং নেই,
তার কাছে যদি একটা লাল জবা ধরো, স্ফটিকটা লাল হয়ে যাবে। হলুদ গাঁদা ধরো, স্ফটিকটা হলুদ হয়ে যাবে। নীল একটা ফুল ধরা যাক তার কাছে, অতসি হলুদ বা নীল কোনো ফুল আমরা যদি তার কাছে নিয়ে ধরি, অপরাজিতা, স্ফটিকটা সঙ্গে সঙ্গে নীল হয়ে যায়। আমাদের মনটাও জড় হলে চৈতন্য স্বরূপ পরমাত্মার কাছে থাকে বলে মনটাকে আমাদের অনেক সময় চেতন বলে মনে হয়। সেই মনের সাহায্যেই আমাদের বাদ বাকি সমস্ত ইন্দ্রিয় অর্থাৎ চোখ কান হাত পা সব কাজ করে। এই জন্য মন ও ইন্দ্রিয় দুই কিন্তু আসলে আত্মার উপর নির্ভরশীল। জাগ্রত অবস্থায় দেহ এবং মন দুই কিন্তু আমাদের খুব সক্রিয় থাকে। আবার যখন আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি তখন শরীরটা নিষ্ক্রিয়, মন কিন্তু থাকেন সক্রিয়। কিন্তু যখন আমরা সুষুপ্তিতে ওই যে গভীর ঘুমে ঢলে পড়ি তখন আমাদের মনও কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। সেই জন্য সুষুপ্তিতে আমরা আত্মার সাথে এক হয়ে যাই বলে সুষুপ্তি ভেঙে উঠে আমাদের নিজেদেরকে এত সজীব মনে হয়, কারণ আমরা তখন আত্মার সাথে সম্পর্কিত ছিলাম। কিন্তু এখানে সুষুপ্তিতে আত্মার সাথে একাত্ম হলেও আমাদের কিন্তু আত্মজ্ঞান হয় না, কারণ আমাদের অজ্ঞানতা। এই অজ্ঞানতাই আমাদের সুষুপ্তির অবস্থাতেও আত্মার সাথে মিশেও আমরা আত্মাকে জানতে পারি না। কিভাবে আমরা, এখানে একটা প্রশ্ন, খুব সঙ্গত একটা প্রশ্ন উঠেছে, বলছে আমরা যদি সুষুপ্তিতে আত্মার সাথে এক হয়ে যাই তাহলে আবার আমরা আলাদা হলাম কি করে? বাস্তবে কি আমরা কিন্তু কখনোই আত্মার থেকে আলাদা নই, সুষুপ্তিতেও নই, জাগরণেও নই, ঘুমেও নই, জাগরণেও নই, সুষুপ্তিতে তো নই আসল। কিন্তু আমরা কি করি না, নিজেদেরকে ভাবি নাম এবং রূপের সাথে আমরা নিজেদেরকে এক করে ফেলি, তাই নানা বাসনার জালে আবদ্ধ হই। ওই বাসনার একটা অজ্ঞানতার একটা আড়াল, একটা মোটা পর্দা আমাদের সাথে, আমাদের যে সঠিক পরিচয় সে আত্মার মধ্যে একটা ডিস্টেন্স বা ফাঁক করে রাখে, একটা আমাদেরকে মুগ্ধ করে রাখে, বাইরের জগৎ সম্পর্কে একটা মোহ তৈরি করে রাখে, যার ফলে আমরা ওই মোহ মুগ্ধতায় আবিষ্ট হয়ে নিজেদের স্বরূপ নিজেদের পরিচয়টাকে ভুলে থাকি। সুষুপ্তিতে সাময়িকভাবে এই অজ্ঞানতার আড়ালটা নষ্ট হয়ে যায় এটা ঠিক, কিন্তু আমরা তো সচেতন নই, আমরা তো সচেতন নই আমরা সেই সময়। সুতরাং ঘুম ভাঙার ফলে আমরা যা ছিলাম তাই হয়ে যাই, হ্যাঁ, ঘুম ভাঙার ফলে আমরা যে মানুষ ছিলাম সেই মানুষই হয়ে যাই। ওই যে ঠাকুর একটা গল্প করতেন না, ঠাকুর রামকৃষ্ণদেব বলে পুণ্যস গঙ্গা স্নানে যাচ্ছে, হ্যাঁ, গঙ্গা স্নানে যাচ্ছে, গঙ্গায় যে ডুব দিতে যাবে সমস্ত পাপগুলো গঙ্গার গাছের ডালের বসে রইল, যে সে গঙ্গা স্নান করে উঠল আবার পাপগুলো তার কাঁধে চেপে বসলো। আমাদেরও ঠিক সেরকম, সেই মোহ আমাদেরকে এতটা আচ্ছন্ন করে রাখে যে সুষুপ্তিতে আত্মার সাথে যুক্ত হয়েও সেই বোধটা যে মুহূর্তে আমাদের জাগতিক বোধের মধ্যে আমরা ফিরে আসি, সেই জগতের মধ্যে ফিরে আসি, সেই জগতের রূপ রস, হ্যাঁ, আনন্দ হাসি গান যাবতীয় যা কিছু তাই আমাদেরকে জড়িয়ে ফেলে। ওই যে সুষুপ্তির বোধ সেটা মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায়। সে এই খুব চমৎকার করে আরেকটা উদাহরণ এখানে দিচ্ছে, বলছে একটা দড়িতে বাঁধা পাখি যেমন কোনো দিকে উড়ে যেতে পারে না, ফিরে সে বাঁচতে বাধ্য হয়। দড়ির মধ্যে বাঁধা থাকলে দড়িটা যত লম্বা ততদিন সে উড়ে যেতে পারে, কিন্তু তাকে আবার সেই প্রাণের মধ্যেই তাকে ফিরে আসতে, সেই খুঁটির মধ্যেই ফিরে যেতে হয়। ঠিক সেরকম আমাদের মনও চতুর্দিকে ছুটে ছুটে বেড়ায়, কিন্তু শেষ পর্যন্ত এই আত্মার মধ্যেই তাকে ফিরে ফিরে আসতে হয়। হ্যাঁ, সুতরাং
জাগ্রত অবস্থায় আমাদের দশাটা হচ্ছে সেই বন্দি পাখিটার মতো, আমরা এদিক ওদিক ছুটোছুটি করছি, একবার এটা করছি একবার ওটা করছি, একবার এটা চাইছি একবার ওটা চাইছি, বড় চঞ্চল আমাদের মন, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে শেষে মন প্রাণের কাছে আত্মসমর্পণ করে, অর্থাৎ আমরা শুয়ে ঘুমিয়ে পড়ি। সৌভাগ্যক্রমে কোনো কোনো দিন আমাদের খুব গভীর ঘুম অর্থাৎ সুষুপ্তি হয়, সুষুপ্তি মানে মন প্রাণের লয় হয়ে যায়, এখানে প্রাণ বলতে আত্মাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, খুব চমৎকার করে এখানে একটা উদাহরণ আছে, বলা হচ্ছে মনের যেন দুটো চোখ আছে, এক চোখ দিয়ে সে বাইরের জগৎটাকে দেখে, আরেক চোখ দিয়ে সে দেখে নিজের অন্তরের দিকে, দেহ দেখে আর খোঁজে, অন্য চোখ দিয়ে সে নিজের অন্তরকেই, সে নিজেকেই যেন নিজেকে খুঁজছে, তারপর সে নিজের ভেতরেই একটা নিরাপদ আশ্রয়ের সন্ধান সে পায়। সেই আশ্রয়টা কি না? সেই আত্মা। আত্মাকে যখন সে লাভ করে তখন সে পরিপূর্ণ শান্তির অধিকারী হয়। উপনিষদও কিন্তু সেই একই কথা বলছেন, নিরাপদ দুর্গে প্রত্যাবর্তন, বাইরের থেকে তুমি নিজেকে গুটিয়ে নিয়ে এসো, নিজের ভেতরে সে আত্মার সাথে যুক্ত হও, বাইরে যে হইচই সেই কোলাহল থামিয়ে তুমি আবার ভেতরে নিজের পরম শান্তি বা সে আত্মার মধ্যে বা সেই গভীর ঘুমের সুষুপ্তিতে তুমি ঢলে পড়ো। সেই একই কথা এখানে চমৎকার করে বলা হচ্ছে। এখানে তারপরে আরেকটি ধাপের কথা বলছেন উদ্দালক, তার পুত্র সেতুকেতুকে বলছেন, আরেকটি ক্ষুধা বলছেন, ব্রহ্ম বলছেন যে যখন কেউ বলে, পিতা বলছেন পুত্র এই সৌম, উদ্দালক বলছেন সেতুকেতুকে সৌম, যখন কেউ বলে যে আমার খিদে পেয়েছে, তার অর্থ কি? কিছু আগেই তো সে খেয়েছে, আবার খিদে পেলো কি করে? আগে যা সে খেয়েছে জল, সেটা তার প্রাণের মধ্যে যে জল আছে, শরীরের মধ্যে যে জল আছে সেটা বহন করে তার জায়গায় সেটা নিয়ে গেছে, সেই জলে খানিকটা রক্ত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়েছে সূক্ষ্মতম অংশ, বাকি জলটা খাদ্যের বর্জ্য পদার্থ হয়ে প্রস্রাব হয়ে বাইরে বেরিয়ে গেছে বা মল হয়ে বাইরে বেরিয়ে গেছে, তার ফলে মানুষের আবার খিদে পায়, অর্থাৎ খাদ্য গ্রহণ করে তার সূক্ষ্মতম অংশটা হয় প্রাণে নয় মনে নয় দেহের কোনো অন্য কোনো অংশে পৌঁছে যায় রক্তের মধ্যে দিয়ে, আর তার স্থূলতম অংশগুলো শরীর থেকে নির্গত হয়। এই জন্য খাদ্যকে বলা হয়, এই জন্য জলকে বলা হয় খাদ্যের নেতা বা বাহক, অশনায়। অশনায় শব্দের অর্থ হচ্ছে জলের, অশনায় শব্দের অর্থ হচ্ছে খাদ্যের নেতা, অস শব্দের অর্থ বলেছে খাওয়া, অশনায় আনায় মানে হচ্ছে নেতা, যা নিয়ে যায়, নি ধাতু, নি ধাতু শব্দ অর্থ হচ্ছে যে আমাদেরকে টেনে নিয়ে যায়, নেতা, নি ধাতু থেকে নেতা শব্দ, নি ধাতু থেকে এই নয়ন যা আমাদেরকে দূরের দিকে দৃষ্টিকে দৃষ্টির দিকে টেনে নিয়ে যাচ্ছে, নয়ন অশনায় এই শব্দের অর্থ যা টেনে নিয়ে যায়, এই খাদ্যের যা টেনে নিয়ে যায়, জলকে কী টেনে নিয়ে যায়, খাদ্যকে কী টেনে নিয়ে যাচ্ছে, জল। এই জন্য শুধু খাবার খেলে হয় না, বলে প্রচুর পরিমাণে জল পান করো, খাদ্যকে এই জল তার যথাস্থানে টেনে নিয়ে যায়। সুতরাং সেই রকম একপাল গরু যেমন একপাল গরুকে যেমন একটা গরু তাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলে, একপাল ভেড়াকে যেমন একটা ভেড়া পথ দেখিয়ে নিয়ে চলে যায়, একদল মানুষকে যেমন একজন মানুষ নেতারূপে পথ দেখিয়ে নিয়ে চলে যায়, ঠিক সেরকম জল খাদ্যের সমস্ত সূক্ষ্মতম অংশগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এবং তার স্থূল অংশটিকে শরীর থেকে বার করে যায়। এই জন্য দেহের
অন্নের যেমন প্রয়োজন, জলেরও তেমন প্রয়োজন। কোনো কিছুই কিন্তু স্বতন্ত্র নয়, খাদ্য এবং অন্ন এবং জল এই দুই মিলেই হচ্ছে আমাদের খাদ্য, অশ। সেরকম এইখানে আরেকটি অপূর্ব বলছেন, বলছে এই বলছে এবার যখন এক মানুষ যখন তৃষ্ণার্ত হয়, খাদ্য পেলে ক্ষুধার কথা বুঝলাম, এবার বলছে যে মানুষ যখন তৃষ্ণার্ত হয়, তার যখন বলে আমার তেষ্টা পেয়েছে, আমার ক্ষুধা পেয়েছে, ব্যাপারটা কি আমি বুঝলাম। এবার যদি বলে আমার তেষ্টা পেয়েছে, তাহলে কি বুঝব? কারণ সে যে জলটা পান করেছিল, সে তাকে অগ্নি বা তার তেজ তাকে বহন করে নিয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য গোনায় অশ্বনায় পুরুষনায় মানে এরকম, সেই জন্য তেজকে বলা হয় উদন্নায় মানে জলবাহক। উদন মানে হচ্ছে জল, জলকে যে বহন করে নিয়ে যায় তাকে বলা হচ্ছে তেজ। তেজ হচ্ছে জলকে বহন করে নিয়ে যায়। জল যেমন খাদ্যকে বহন করে নিয়ে যায়, ঠিক একই রকমভাবে তেজ, হ্যাঁ, জলকে বহন করে নিয়ে যায়। মানে আসলে তেজ জল থেকে রক্ত এবং অন্যান্য পদার্থ সৃষ্টি করে, করে বাকি বর্জিত স্থূল অংশকে মূত্ররূপে বাহির শরীর থেকে নিষ্কাশিত করে দেয়। সেই জন্য এই শরীরের মধ্যে জল এর খুব প্রয়োজন। ঠিক এই সামগ্রিক আলোচনা করে বলছেন যে জল, তেজ, সমস্ত কিছুই আসলে সেই সৎ থেকে উৎপন্ন হচ্ছে, এবং এই জল, অগ্নি বা তেজ এবং বায়ু, এই তিনটি শরীরের, মানুষের শরীরে তিন ভাগে প্রবেশ করে, তিন ভাগে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ মানুষ যখন মুমূর্ষ হয়, তখন তার বাক মনের মধ্যে, মন প্রাণের মধ্যে, প্রাণ তেজের মধ্যে, এবং তেজ ব্রহ্মের মধ্যে মিশে যায়। এবার অর্থাৎ মৃত্যুর কথা বলছে, কি আমরা বাঁচার কথা বললাম, এগুলো গ্রহণ করে একজন মানুষ সুস্থিত হয়ে ওঠে, শক্তিমান হয়ে ওঠে, সে কর্মচাঞ্চল্যময় হয়ে ওঠে। এবার যখন সে মৃত্যুর দিকে যায়, বিপরীত প্রক্রিয়াটা এবার বোঝাচ্ছে। মৃত্যুর সময় মানুষের কি হয়, প্রথমে তার বাক কথা বলার শক্তিটা লোপ হয়ে যায়। লক্ষ্য করবেন একজন মানুষ যখন মারা যায়, প্রথমে সে তার বাক শক্তি হারিয়ে ফেলে। তার বাকটা কোথায় যায়? মনের মধ্যে মিশে যায়, তখন সে আর কথা বলতে পারে না। মন তখনও তার সক্রিয় থাকে, অর্থাৎ সে সব কিছু দেখতে পাচ্ছে, সাড়া দিচ্ছে, ডাকলে সে সাড়া দিচ্ছে, কিন্তু কথা বলতে পারছে না। চোখ মেলে সে তাকাচ্ছে, দেখছে, কিন্তু কথা বলতে পারছে না। স্ট্রোক হলে মানুষের কথা বন্ধ হয়ে যায়, মন কিন্তু সচেতন থাকে। ধীরে ধীরে মনের ক্রিয়াও বন্ধ হয়ে যায়, মন তখন প্রাণ বায়ুতে লয় হয়, কিন্তু শ্বাস প্রশ্বাস চলতে থাকে। তখন ডাকলে সেও কিন্তু সাড়া দেয় না, আমরা বলি একটা যেন সেমি কোমাতে এসে পৌঁছে গেছে, কিন্তু তার শ্বাস প্রশ্বাস চলছে। হ্যাঁ, এই প্রাণবায়ু বা প্রাণ শেষে তেজ বা অগ্নিতে মিলিত হয়। এখানে তেজ বলতে শরীরের উত্তাপকে বোঝানো হচ্ছে। শরীর যতক্ষণ গরম থাকে, ততক্ষণ কাউকে কিন্তু মৃত বলে ঘোষণা করা না। এই জন্য দেখবেন মারা গেলেও ডাক্তার 4 ঘন্টা পর শরীরের উত্তাপ পরীক্ষা করে তারপর ডেথ সার্টিফিকেট লেখেন। অর্থাৎ শরীর যখন ঠান্ডা হয়ে যায়, তখন সব কিছু সেই সৎস্বরূপ বা পরমাত্মায় মিলিত হয়। এই যে সৎ, ইনি হচ্ছেন সূক্ষ্মতম বস্তু, ইনি হচ্ছেন জগতের অন্তরাত্মা, ইনি হচ্ছেন প্রকৃত সত্য। হ্যাঁ, তুমি সেই সত্যকেই জানো, সেই সত্যের কথাই বলা হচ্ছে। এবং সব কিছুর মধ্যেই সূক্ষ্মতম রূপে এই সৎ রয়েছে, এই সত্যি হচ্ছে একমাত্র সত্য। স এষ সর্বং তৎ সত্যং স আত্মা তত্তমসি শ্বেতকেতু।
একেবারে চরম কথাটাকে এখানে বলছেন, বলছে এনি সত্য, এনি আত্মা, এ সেতুকেতু, তুমি হচ্ছ সেই আত্মা। এই স্থূল থেকে আস্তে আস্তে সূক্ষ্ম এনে একেবারে আত্মার সাথে মিলিয়ে দিলেন শ্বেতকেতুকে, তার পিতা পরমাত্মা। দেখুন শুরু করেছেন কোথার থেকে, শুরু করেছেন অন্নর থেকে, শুরু করেছেন জলের থেকে, শুরু করেছেন তেজের থেকে, তারপর ক্রমশ সেই স্থূল জগৎ থেকে সূক্ষ্ম করতে করতে ধাপে ধাপে এনে সেই প্রাণ যার থেকে উৎপন্ন হচ্ছে সব কিছু, তার মধ্যেই আবার সব কিছু এসে মিলিত হচ্ছে। অর্থাৎ যার থেকে আমাদের এই প্রাণ বাক শক্তি, যার থেকে আমাদের প্রাণ চঞ্চলতা, যার থেকে আমাদের কর্মশক্তি, যার থেকে আমাদের মানসিক শক্তি, মনের শক্তি উৎপন্ন হলো, আবার সব কিছুই আমরা দেখলাম গুটিয়ে সেই বাক, সেই মন এবং সেই আমাদের তেজ, সেই পরম আত্মার মধ্যেই মিলিত হইল। যা থেকে আমাদের সৃষ্টি, তাই তারই মধ্যে আমাদের আবার পরম মিলন। এবার গিয়ে একেবারে চরম কথাটি তিনি এখানে গিয়ে বলছেন, বলছে এই যে সূক্ষ্মতম বস্তু যার মধ্যে সব কিছু মিলিয়ে যায়, শরীর যখন ঠান্ডা হয়ে যায় সব কিছুই তখন সেই মনের মধ্যে মিলে এসে মিশে যায়। হ্যাঁ, মানসি সম্পদ্যতে আশ্য পুরুষস্য, বলে যে প্রয়াত মানে একজন মুমূর্ষু মানুষ যখন মরছে, আশ্য পুরুষস্য, সেই পুরুষের বাক মানসি সম্পদ্য, বাক মনের মধ্যে এসে মিশে যায়, মন প্রাণে, প্রাণ তেজসে, তেজ পরস্যম দেবতম, প্রাণ সেই পরম দেবতা বা সেই সতের মধ্যে মিশে যায়। বলে এবার বলছে সজা সেই যে এস এই অনিমা সূক্ষ্মতম বস্তু ইদম সর্বম এইতদ আত্মম, এই হচ্ছেন সব কিছুর সেই আত্মা, সমস্ত জগৎ তাতে আত্মবান, তৎ সত্যম সেই আত্মাই হচ্ছে একমাত্র সত্য, সা আত্মা যাকে আমরা সত্য বলছি তিনি হচ্ছেন সা আত্মা, তিনি হচ্ছে আত্মা, তত্তমাসি তুমি হচ্ছে সেই, এই যে তত্তমাসি এটি হচ্ছে বেদান্তের এক মহাবাক্য, তত্তমাসি শ্বেতকেতু। হ্যাঁ, শ্বেতকেতু তত্তমাসি তৎ সত্যং স আত্মা তত্তমাসি শ্বেতকেতু ইতি, হচ্ছে সেই সত্যই হচ্ছে আত্মা এবং তুমি হচ্ছে তাই, তুমি আর শরীর নও, মন নও, আলাদা কিছু নও, তুমি হচ্ছ সেই আত্মা, তোমাই হচ্ছ সেই আত্মা। এইভাবে স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম পরিচয় দিয়ে উদ্দালক আরণি তার পুত্র শ্বেতকেতুকে সেই পরমের সাথে, সেই আত্মার সাথে, তার প্রকৃত পরিচয়ের সাথে পরিচিত করিয়ে দিলেন। দিয়ে বলছেন তৎ সর্বং তৎ সত্য, তং সবই হচ্ছে সেই সত্য, সা আত্মা তাই হচ্ছে আত্মা, সা তত্তমাসি শ্বেতকেতু, তু তত্তমাসি তুমি হচ্ছ সেই শ্বেতকেতু ইতি, হে শ্বেতকেতু তুমি হচ্ছ সেই, সেই সৎস্বরূপ, তত্তম আসি তুমি হচ্ছ সেই স্বরূপ। হ্যাঁ, কিন্তু এই একটি কথাকে এত সহজে বুঝা যাওয়া যায়, শ্বেতকেতু শুনলেন কিন্তু ঠিক ধরতে পারলেন না, বুঝলেন স্থির পিতা তাকে ধীরে ধীরে সূক্ষ্ম থেকে স্থূল থেকে সেই সূক্ষ্মতম, আবার সেই সূক্ষ্ম থেকে সেই স্থূলের যে প্রকাশ, সেই সব কিছুই আবার সেই সূক্ষ্ম সেই সতের মধ্যে মিলিত হয়ে যায় এবং সেটাই যে আমাদের পরম পরিচয়, সবটা করালেন। শ্বেতকেতু শুনলেন বটে, আমরাও শুনি বটে, কিন্তু বুঝে উঠতে পারি না। দেখুন আমাদের অবস্থা ঠিক শ্বেতকেতুর মতন। শ্বেতকেতু বলেন হে ভগবান ভূয় এব মা বিজ্ঞাপয়তু ইতি, আপ হে পিতা, আপনি হে ভগবান, আর পিতা বলছেন না, একেবারে পিতাকে গুরুর মতন করছেন, কারণ পিতা তো গুরুর মতনই শিষ্যরূপ পুত্রকে
সেই জিনিস বুঝিয়ে দিচ্ছেন, সেই পরম জ্ঞান আত্মজ্ঞানটি দান করছেন। তখন বলছেন, হে ভগবান, ভূয় এব আবার মা মানে আমাকে বিজ্ঞাপয়তু ইতি, আবার আমাকে বুঝিয়ে বলুন। এখানে একটা শব্দ দেখুন, বিজ্ঞাপয়ত, বিজ্ঞাপন। এই যে আমরা বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, এর কাজ কি? আমাদেরকে বুঝিয়ে দেয় যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে। ধরুন এই পেনটা, এই পেনটা সম্পর্কে অ্যাডভার্টাইজমেন্ট মানে কি, এই পেনটার গুণাবলী কী, এই পেনটা আসলে কি, আমাদের কোন কাজে লাগবে, কোন উপকারে আসবে, এই যাবতীয় বিষয় আমাদেরকে বুঝিয়ে বলা, এই শব্দটাই হচ্ছে বিজ্ঞাপন। আসলে কথাটা হচ্ছে বুঝিয়ে বলা, বিজ্ঞাপয়তু ইতি, আমাদেরকে বুঝিয়ে বলুন, তার থেকে কথাটা এসছে বিজ্ঞাপন। ঠিক আছে, তো বলছেন ঠিক আমরা শুনি বটে, তাত্ত্বমসি আমরা খুব ভালো জানি, আমরা সেই আমরা বুঝি, কিন্তু আমাদের অবস্থা সেই শ্বেতকেতুর মতো, আমরা বুঝে উঠতে পারি না। শ্বেতকেতু তো আমাদেরই প্রতিনিধি, যেমন গীতাতে অর্জুন ছিলেন আমাদের প্রতিনিধি, এখানে ছান্দোগ্য উপনিষদের এই অংশে শ্বেতকেতু হচ্ছেন আমাদেরই প্রতিনিধি। তিনি বললেন, শুনলাম বটে কিন্তু বুঝলাম না, আরেকবার আমাকে ভালো করে বুঝো, আরেকবার আমাকে ভালো করে বুঝো, ভূয় এব মা বিজ্ঞাপয়তু ইতি। একজন প্রকৃত গুরু তিনি কিন্তু রুষ্ট হন না যতক্ষণ পর্যন্ত না শিষ্য বা ছাত্র সঠিকভাবে না বুঝছেন, ততক্ষণ তিনি কিন্তু তাকে বারবার নানাভাবে নানা উপায়ে তাকে তিনি বোঝাবেন। পিতা বলছেন, সম্ম হে সম্ম তথা ইতি, তাই হোক হাউ বাচ, তিনি বলে তাই হোক। আমাদের আমরাও আবার কথাটা যেন পরিষ্কার করে বুঝলাম না, আমরাও আবার শুনতে চাই। হ্যাঁ, ভূয় এব মা বিজ্ঞাপয়ত ইতি, আমাদের আরেকবার বুঝিয়ে বলা হোক, আর নিশ্চয়ই আবার আগামী পর্বে আমরা এই বিষয়টিকে তত্ত্বমসি, এই বিষয়টিকেই আমরা আবার বুঝবো নতুন করে, ঠিক যেমনভাবে আরুণি উদ্দালক তার শিষ্য পুত্রকে আবার নতুন করে বুঝিয়েছেন। শুধু একবার নয়, আরও দুবার বুঝিয়েছিলেন, আমরাও আর তেমনভাবেই আরেকবার শুনবো এই বিষয়টি আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন।